নমস্কার বন্ধুরা, মাই কিচেন ট্যুরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো বড়ি দিয়ে কলমি শাকের চচ্চড়ি। কলমি শাক ভাজা আমরা সবাই খেয়ে থাকি, তবে কলমি শাকের চচ্চড়িও কিন্তু খেতে খুব ভালো লাগে, আর যদি সেটা বড়ি দিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলুন দেখে নেওয়া যায় কীভাবে কলমি শাকের চচ্চড়ি বানাবো। আর রেসিপিটা শেয়ার করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার সমস্ত নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। চচ্চড়ি বানাবার জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি আলু, বেগুন, নিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন, আর এখানে নিয়েছি একটা গোটা পেঁয়াজ, রসুন নিয়েছি 6-7টা, কাঁচা লঙ্কা নিয়েছি পরিমাণ মতো, আর নিয়েছি বড়ি। বড়িটা আমি প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে বড়িগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি এখানে নর্মাল বিউলির ডালের বড়ি আমি ইউজ করিনি, এগুলো বড়ির মধ্যে আপনার লাউয়ের দানা অনেক কিছু মশলা দেওয়া থাকে, তো এটা কিন্তু বেশি টেস্টি হয়। আপনারা চেষ্টা করবেন এই বড়িটা ইউজ করতে, আর এটা কিন্তু বাজারে সবজিওয়ালা মাসিদের কাছে পেয়ে যাবেন। বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে প্রথমে আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ। খুব ভালো করে ভেজে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি ভাজাটা করে নিচ্ছি, একটু চাপা দিয়ে রাখব। মিনিট দুয়ে চাপা দিয়ে রান্না করার পর আবারও একটু ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে এই সময় আমি দিয়ে দেব বেগুন। খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম আরেকটু হলুদ গুঁড়ো, নুনটা আমি এখন দেব না। চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম, আর বেগুনটা মোটামুটি ভাজা একটু হয়ে গেছে। এবার আমি লম্বা লম্বা করে ফালি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব, আর সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এই চচ্চড়িটা একটু হালকা ঝাল ঝাল আর একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আপনারা ঝাল আর মিষ্টির পরিমাণটা যেরকম নিজেরা পছন্দ করেন সেই রকম দেবেন। মিনিট দুয়ে চাপা দিয়ে রান্না করার পর আবারও ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে নিলাম, মাঝখানে একটু জায়গা করে নিলাম অল্প তেল দিয়ে। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনগুলো যে কোয়াগুলো রেখেছিলাম আমি ওটা জাস্ট একটু থেতো মতন করে দিয়ে দিচ্ছি, আমি বাটা দিচ্ছি না, আপনারা চাইলে বাটা দিতে পারেন। তবে এইরকম করে দিলে হালকা হালকা যখন মুখে পড়বে বেশ ভালো লাগে খেতে চচ্চড়ির সাথে। একটু নাড়াচাড়া করে নেব, একদম কাঁচা যে র গন্ধটা আসে সেটা, সেই স্মেলটা চলে গেলেই পুরো সবজির সাথে এবার আমি মিশিয়ে দেব।
এই তেলে এটা পুরোটা ভাজা হয়ে যাবে। পুরোটা মিশিয়ে নিয়েছি, এবার একটু চাপা দিয়ে ভেজে নেব। মিনিট তিনেক পর ঢাকাটা খুলে নিয়েছি, একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে সবজিটা। এবার আমি শাকগুলো দিয়ে দেব। এবার পুরো সবজিটার সাথে ভালোভাবে শাকটা মিশিয়ে নেব। এই সময় ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ শাক থেকে এমনি প্রচুর জল বেরোয়। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি এখানে 1.5 চামচ মতো চিনি ইউজ করেছি। খুব ভালোভাবে এবার এটা মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে মিনিট 5 রান্না করে নেব। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এইবার ভেজে রাখা বড়িটা আমি জাস্ট হাত দিয়ে একটু প্রেস করে ভেঙে নিয়েছি, ছোট ছোট করে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন বড়িটা আরেকটু আগেও দিয়ে দিতে পারেন, চাপা দেওয়ার আগে, তাহলে বড়িটা একটু নরম হয়ে যাবে। তবে আমি এটা এই সময় দিই, কারণ বড়িগুলো মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে, এই বড়িগুলোর টেস্ট খুব ভালো হয়। তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি শাকের সাথে। এইভাবে আরও 3 মিনিট মতন রান্না করব। মিনিট 3 রান্না করার পর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর বড়িটাও কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে। ব্যাস এবার নাবিয়ে ফেরত আসছি। বড়ি দিয়ে কলমি শাকের চচ্চড়ি গরম ভাতে পরিবেশন করুন। আর আমার এই রেসিপিটা আমি যেভাবে বানালাম আপনারা অবশ্যই একবার ট্রাই করুন, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, আবার আসছি আগামী দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।